এভরিথিং ইজ গুড অ্যান্ড ফাইন, কিন্তু আর ঠিক 10 মিনিট পর যখন এক ঘর বেড়ে আমার বয়সটা বুড়ির দিকে এগিয়ে চলবে, ইটস নট ফেয়ার। হ্যাপি বার্থডে টু মি। অনেকে আমাকে ফোন করে আগে উইশ করে দিয়েছে 12টার আগে, ভেবেছিলাম নিজেকে সব থেকে আগে উইশ করব, কিন্তু হয়নি। ঠিক আছে, হ্যাপি বার্থডে টু মি। বাই দ্য ওয়ে, প্রত্যেক বছর বার্থডেতে নিজের সোলকে 5টা জিনিস আমি প্রমিস করে থাকি। ফার্স্ট হচ্ছে, যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাদেরকে যেন আমি খুব 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 ভালো রাখতে পারি, হাসি খুশি রাখতে পারি। সেকেন্ড হচ্ছে, নিজেকে যে কোনো সিচুয়েশনে যে কোনো কন্ডিশনে প্রচুর স্ট্রং রাখতে পারি। থার্ড হচ্ছে, আমি অ্যাকচুয়ালি ভীষণ ইমোশনাল একটা মেয়ে, সহজে আমার চোখ থেকে জল বেরিয়ে যায়। তো কারোর ব্যবহারে বা কারোর কথায় বা কোনো কিছু দেখলে যেন সহজে আমার চোখ থেকে জল না বেরে। বাই দ্য ওয়ে, আজ থেকে 2.5-3 বছর আগে যে অঙ্কিতা ছিল সেই অঙ্কিতার থেকে এই অঙ্কিতা অনেকটাই চেঞ্জ। এই অঙ্কিতার চোখ থেকে সহজে জল আর বেরোই না। বাট আরও নিজেকে ইম্প্রুভ করতে চাই, যেন কারোর কোনো কিছু দেখলে শুনলে কারোর কোনো ব্যবহারে যেন আমি আর হার্ট না হই, আর সহজে আমার চোখ থেকে জল না বেরোয়, মানে ডোন্ট কেয়ার টাইপ নিজেকে বানিয়ে নিতে চাই। ফোর্থ হচ্ছে যে, মানুষদের কাছ থেকে এক্সপেকটেশন লেভেল পুরোপুরি জিরো করে দিতে চাই। কারণ এক্সপেকটেশন লেভেল জিরো থাকলে হার্ট হওয়ার চান্সেসও 0% হয়ে যায়। আর লাস্ট আর ফাইনাল ওয়ান হচ্ছে, যেটার জন্য আমি এত ফাইট করছি, যেটার জন্য আমি এত খাটছি, এত পরিশ্রম করছি দিন রাত, সেই ড্রিমটাকে যেন আমি একদিন ফুলফিল করতে পারি, ব্যাস। বাই দ্য ওয়ে, সবাই আমাকে রাত 12টার সময় উইশ করছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি জন্মেছিলাম 6টায়, তো তারপরে আমাকে উইশ করা উচিত না? এখন তো আমি মায়ের পেটে ব্রেকিং ডান্স করছি, মজা করছিলাম। চলো, অনেক ভাট বকে দিয়েছি, এবার পাশের বাড়ির লোকজন আমাকে পাগলভাবে ভাববে যে কার সাথে একাই এত ভাট বকছে। সো হ্যাঁ, কাল সকালে তোমাদের সাথে কথা হবে, এখন মাথায় আমি তেল লাগাবো। তো কাল সকালে তোমাদের সাথে কথা হচ্ছে, এখনকার মতন গুড নাইট। গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো হ্যাঁ, সকালবেলা থেকে প্রচুর উইশ পেয়েছি ফ্যামিলি থেকে, ফ্রেন্ডসরা ফোন করেছিল, ইভেন তোমরা অনেকে আমাকে মেসেজ করে উইশ করেছো, তো মিনস আ লট, থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 হ্যাপি তোমাদেরকে। সত্যি আমি ভাবিনি যে এত উইশ পাবো, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন, এইভাবে ভালোবেসো, এইভাবে সাপোর্ট করো, আর কি চাই, আর কিচ্ছু চাই না। তো ওয়েল, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি মাসি চলে এসেছে, দাদা দাদার বউ এসেছে, দাদার ছেলে এসেছে, মানে বৌদি বৌদির ছেলে। তো হ্যাঁ, ঘরোয়ার মধ্যে ছোট্টখাটো একটু খাওয়া দাওয়া হবে, একটু ছোট্টখাটো পার্টি হবে, মানে ফ্যামিলি গেট টুগেদার টাইপের এই আর কি। আর গিফটও পেয়েছি, সেগুলো দেখাবো আস্তে আস্তে, পরে দেখাবো, এখন এত তাড়া কিসে। আর সকালে দেখলাম ঘুম থেকে ওঠে আজকে মেঘলা মেঘলা ওয়েদার, আমি তো বেজায় খুশি যে আজকে যাক ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খাওয়া দাওয়া একদম ভালো করে হবে। আর পৃথিবী তো আমাকে উপহার দিয়ে দিয়েছে বৃষ্টি, যেটা আমি খুব পছন্দ করি, ঠান্ডা ওয়েদার, মিষ্টি মিষ্টি হাওয়া। তো যাই হোক, এইভাবে সকালটা শুরু করলাম। আর হ্যাঁ, আজকে ব্লগ হবে কি ঠিক কি হবে আমি জানি না, তবে হ্যাঁ ব্লগটা দেখো আর ভিডিওটা প্লিজ একটা লাইক করে দাও আমার বার্থডের জন্য। তোমাদের কাছ থেকে এইটুকু তো আমি চাইতে পারি, একটা লাইক, তাই না? তো একটা লাইক করে দিও, এটাই আমার কাছে গিফট তোমাদের থেকে। ও, শুধু লাইক করতে বললাম বলে লাইক করলে, সাবস্ক্রাইব করলে না, বেল আইকনটা অন করে রাখলে না, এটা কীরকম টাইপের কথা হলো? তো হ্যাঁ, আজকে সারাদিনের জার্নিটা আমি এখন থেকে শুরু করলাম, হোপফুলি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো হ্যাঁ, চলো রান্নাঘরে কি হচ্ছে না হচ্ছে আমি নিজেও ঢুকে দেখি, তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। বলছি, আজকে আমার বার্থডেতে কি কি মেনু হচ্ছে একটু কি জানতে পারি? হ্যাঁ, এটা বন্ধ করো, বাবা। বৌদি এখানে মাংস কষাচ্ছে, দেখি একটু বৌদি, হেভি গন্ধ বেরিয়েছে তো, পুরো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি। বৌদি খুব ভালো রান্না করে তার জন্য না। এটা হচ্ছে ফ্রাইড রাইস, যেটা চালটা ফ্রাই করা আছে, এখনো হয়নি কমপ্লিট, 50% হয়েছে, বাকিটা এখন করতে আছে। বলছি, আমাকে যে তুমি জন্ম দিয়েছো তার জন্য কি তুমি কি মানে খুব মানে গর্বিত বোধ করো? হ্যাঁ, ভীষণ গর্বিত বোধ করি যে এইমাত্র আমার এই বংশের একমাত্র কন্যা। ক্যামেরা অন আছে বলে এত নাম করছে, নাহলে পেটাই ধরে। ইচ্ছে করলো আজকে বার্থডে তে শাড়ি পরি,
জাস্ট এইরকম। তো এই কটন মলমলটা পরবো কারণ এটা বেশ কমফোর্টেবল, আর আমার এই শাড়িটা কেন জানি না বেশ ভালো লাগে, মানে সিম্পলের মধ্যে বেশ ভালো লাগে। তো এই শাড়িটা আমি পরছি, চান টান করে ফ্রেশ হয়ে পরবো। অলরেডি তো স্নান টান করা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি জাস্ট হালকা মেকআপ করলাম, খুব হালকা, জাস্ট লাইনার পরলাম, একটু মাস্কারা লাগালাম, লিপস্টিক করলাম, আর একটা ছোট্ট টিপ, বিকজ আমার কালো টিপ পরতে খুব ভালো লাগে। এখন ভাবছি এই জাং জুয়েলারিটা এটা পরবো। এরকম সিম্পল লুকে খুব ভালো লাগে, একটু হালকা কাজল, অবশ্য আমি কাজল পরিনি, লাইনার পরেছি, একটু ছোট্ট টিপ, লিপস্টিক আর এই একটা জাং জুয়েলারি, ব্যাস কমপ্লিট লুক। মানে প্রত্যেকটা মেয়েকে এত মিষ্টি লাগে দেখতে, কি বলবো। এটা আমার গিফট, থ্যাংক ইউ। এখান থেকে তোমাকেও ভাগ নিতে হবে। কেন? কিন্তু আমি তো একা এত শেষ করতে পারবো না। পারবো? ঠিক আছে, আমরা সবাই মিলে ভাগ করে খাবো, ঠিক আছে। থালা এখন সাজানো হচ্ছে সুন্দর করে, এই জিনিসটার জন্যই তো আমি এতদিন ওয়েট করে থাকি, কখন আমাকে সুন্দর করে প্লেট সাজিয়ে আমার সামনে খাবার পরিবেশন করা হবে। আহা হা হা, আজ আমারই দিন, শুভ জন্মদিন। আজকে ভাইজির জন্মদিন, শুভ জন্মদিন বলো। এত সুন্দর করে মা মাসি বউদি সবাই মিলে রান্না করে কষ্ট করে সাজিয়ে দিয়েছে, এখন আমি এতটা ফ্রাইড রাইস আমি খেতে পারবো না, একটু তুলে নেবে। যাই হোক, একটু ফটো ফটো তুলি, বিকজ থাম্বনেইলে তো কিছু দিতে হবে নাকি। তো খাবারের থাম্বনেইলের ফটো তুলতে তুলতে খাবার পুরো ঠান্ডা হয়ে গেছে, কিছু করার নেই। তো যাই হোক, আমাকে এখানে একাই খেতে দিয়েছে আর বাকিরা সবাই ঘরে খাচ্ছে। তো খাবার আমি একটু স্টার্ট করে দিয়েছিলাম, বিকজ ইনস্টা রিলস বানাচ্ছিলাম, তো সেই জন্য আমি স্টার্ট করে দিয়েছিলাম। তো দাঁড়ো তোমাদেরকে প্রথমে বলে দিই কী কী মেনু আছে এখানে। ভাজা, পাঁচ রকম ভাজা আছে, ভাজার মধ্যে আছে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, কলা ভাজা, আর স্যালাডে আছে শসা, গাজর, পেঁয়াজ, ঠিক আছে, ফ্রাইড রাইস, চিকেন কষা, আর রামপুরের সব থেকে পছন্দের মিষ্টির দোকান মদনমোহনের রসগোল্লা, ভীষণ ভালো খেতে হবে রসগোল্লা, আমের চাটনি, আর সব থেকে পছন্দের জিনিস পায়েস। তো আমি খেয়ে একটু বলে দিই তোমাদেরকে কীরকম হয়েছে রান্না, ডেফিনেটলি সবাই ভালোবেসে বানিয়েছে তখন ভালো তো হবে। দারুণ ফ্রাইড রাইসটা খুব ভালো হয়েছে, মা খুব ভালো বানিয়েছে, ইভেন চিকেনের আইটেমটাও বৌদি খুব ভালো বানিয়েছে, খুব ভালো হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। পেট পুরো ভর্তি হয়ে গেছে আর একটু কোনো জায়গা নেই। তো মা বলছিল মিষ্টিটা আর পায়েসটা পরে খাবি, কিন্তু মনে হয় যে আমি মিষ্টি জিনিসটা পরে খাবো, আমি বললাম আমি এখনই খাবো, মানে আমার মুখের সামনে থেকে মিষ্টি সরিয়ে নেওয়া আবার আমি চুপচাপ বসে থাকবো এটা হতেই পারে না, যতই পেট ভরুক। আর সব থেকে পছন্দের দোকানের রসগোল্লা, মানে এটা তো আমি মানতেই পারবো না।
একটু খাবো। আমার কাছ থেকে সব কেড়ে নাও, মানে আমাকে ভাত না দিক, মাংস না দিক তাও মেনে নিতে পারো, কিন্তু পায়েস এটার সাথে কোনো কিছু তুলনা হয় না। ঠিক ভালো লাগে না, তো যাই হোক শাড়ি পরেছিলাম, তারপরে চেঞ্জ করে নিলাম, আনারকলি একটা চুড়িদার পরে আছি, আর ভালো লাগছিল না। তো হ্যাঁ, যেটার জন্য আবার ক্যামেরাটা অন করা, সেটা হচ্ছে যে বার্থডেতে আমাকে কে কী গিফট করেছে, ভালো তোমাদের সাথে একবার শেয়ার করি। সবাই গিফট করছিল, সবাই গিফট দিয়েছে, আমি ভাবলাম যে মা বাবা কেন আমাকে কিছু দিল না, মানে কোনো কথা বলছে না কিছু না, বাট মা বাবা যে আমার জন্য লুকিয়ে লুকিয়ে একটা গিফট আগে থেকে কিনে রেখেছে সেটা আমি সত্যিই জানতাম না। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, সবারই গিফটই শেয়ার করবো। তো ফার্স্টে ঘুম থেকেই উঠে দেখলাম যে আমাকে মাসি একটা ডেয়ারি মিল্ক চকলেট দিল, তো এটা আমি পরে খাবো, ভাগ করেই খাবো। আর বৌদিও একটা সেলিব্রেশনের প্যাকেট দিয়েছে, অনেক বড়, প্রচুর চকলেট আছে, তো এটাও আমি বাচ্চা কাচ্চাদের সাথে শেয়ার করে খাবো, এটা খুলে দেখানোর কিছু নেই। আচ্ছা, তো মা বাবার যে গিফটটা সেটা প্রথমে বলে দিই, এই যে এই গিফটটা করেছে সেটা হচ্ছে এই একটা ঝুমকো, ছোট্ট মতন ঝুমকো, এখানে ট্যাসেলের মতন কাজ করা আছে, বেশ সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে, জানি না কখন মা বাবা কিনে রেখেছিল, বাট আমার বেশ ভালো লেগেছে। যদি আগে দিত স্নান করার পর তাহলে আমি এটা পরতাম শাড়ির সাথে। আরেকটা দিয়েছে মা বাবা, বাট আমি ওই খাপটা না কোথায় রেখে দিয়েছি, ইমা হাতটাই বা কোথায় গেল, এই এই চেনটা, ঠিক আছে, এই খাপটা আমি খুঁজেই পেলাম না, এই চেনটা দিয়েছে, গিফট করেছে, এই দুটো কিনেছে, এটাও বেশ ভালো। এটা না এই মানে আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি, এটা না গাছটা অনেকটা ওই সেই থাম্বা যেগুলো হয় না ঘরের থাম্বা, থাম্বা টাইপের ওই টাইপের কাজ করা আছে, মানে মোটা মোটা বোল্ড বোল্ড কাজ করা, বেশ ভালো গলার চেনটা, আমার আমার তো বেশ পছন্দ হয়েছে। তো যদি আগে দিত তাহলে এই হারটা আর এই কানেরটা, এই দুটো আমি পরতাম, ঠিক আছে, এখনই পরে নিচ্ছি, যাই লাগাতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপারটা, দাঁড়ো আমি এই হারটা পরে আছি তো বোঝা যাবে না। আচ্ছা তো এই হচ্ছে ব্যাপারটা, বেশ ভালো, বেশ ভালো লাগছে, পছন্দ হচ্ছে ডিজাইনটা অ্যাকচুয়ালি। অলরাইট, তো এই যে ঝুমকোটা, কীরকম লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে। অ্যাকচুয়ালি বাবা মা কোনো গোল্ড জুয়েলারি কিনলে আমাকে সবসময় জিজ্ঞেস করে, আর আমি না খুব হালকা পাতলা জুয়েলারি পরতে পছন্দ করি, যেটা রেগুলার লাইফে পরা যায়, বেশি ভারী সোনার জিনিস পরে তুমি যেখানে সেখানে বেরোতে পারবে না, ঠিক আছে। তো সেই জন্য আমি হার কানের বলে না, মানে জামা কাপড় বলো, জুতো বলো, যে কোনো জিনিস বলো, আমি এমনই কিনতে চাই যেটা আমি ইউজ করতে পারি, আর আমি ইউজ করতেও পছন্দ করি। ওই ভরে রাখা জিনিস, এক সাইডে রেখে দেওয়া জিনিস আমার ভালো লাগে না, এটা আমার আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন বলছি পুরোপুরি, আর কাকটা এখানে চিৎকার করে যাচ্ছে। যাই হোক, তো আগের বছর বার্থডেতে বাবা জিজ্ঞেস করেছিল যে তুই কী নিবি, তো তখন আমি এই আংটি দুটো আর এই কানের, এখন তো যেহেতু অক্সিডাইজার কানেরটা পরে আছি, দেখবে ব্লগে আমি ছোট্ট মতন একটা টাপ কানের পরে থাকি, তো এই ডায়মন্ডের আংটি দুটো আর কানেরটা আমি পিসি চন্দ্রতে আগের বছর বার্থডেতে কিনেছিলাম, তো এই বছর যদি আমাকে বলতো তাহলে আমি সেই মতন কিনতাম, তো যাই হোক তাদের পছন্দের একটু দাম দিতে হয় আর কি। তো জাস্ট এইমাত্র জানতে পারলাম যে দিদিও আমার জন্য একটা গিফট পাঠিয়েছে, ও আসতে পারেনি, মানে দেবজানী দি যাকে তোমরা কলকাতার ব্লগে দেখেছো, তো ও আমার জন্য একটা কেক পাঠিয়েছে, এই কেকটা,
থ্যাংক ইউ সো মাচ দিদিয়ান বাবু যে কেকটা পাঠানোর জন্য। তোরা এলি না, খুব মিস করছি তোদেরকে, বাট নেক্সট টাইম পাক্কা সবাই মিলে প্রচুর প্রচুর এনজয় করবো। এবার এই সিচুয়েশনের জন্য হুটহাট করে আসা গেল না, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নেক্সট টাইম হবে। কেকটা একটু ঘেটে গেছে, মানে নিয়ে আসতে রাখতে রাখতেই ঘেটে গেছে। তো যাই হোক, যেমনই হয়ে যাক না কেন, পাঠিয়েছে একটা মানুষ ভালোবেসে, এটাই অনেক। ফ্রিজে রেখে দাও। তো কেক কাটাকাটি করলাম, সবাই মিলে খেলাম, একটুই খেয়েছি, আর এখন সবারই পেট ভরে গেছে। কেকটা খুব ভালো খেতেছি, সো হ্যাঁ, যে বানিয়েছে তাকে তো থ্যাংক ইউ সো মাচ, আর দিদিকেও অনেক অনেক থ্যাংক ইউ, খুব ভালো খেতে। আর হ্যাঁ, তোদেরও খুব মিস করলাম, এই যে ব্লগটা দেখছো সেটা আমার এডিটিং করা অলমোস্ট ডান, শুধু এই লাস্ট পার্টটা বাকি আছে টাটা করার, তো সেটাই শুট করছি। ওপরে কেক কাটার পর নিচে গিয়েছিলাম, নিচেও কেক টেক খাওয়া হলো, আর রাতে ডিনার নিচেই করেছিলাম কাকা কাকিমার কাছে, লুচি, আলুর দম, তারপরে মিষ্টি পায়েস। পায়েসটা খুব ভালো হয়েছিল, আমার কাকিমা পায়েস খুব ভালো বানায়, তো সেসব খাওয়ার পর পেট তো পুরো ফুল, মানে আমি আর নড়তে পারছি না। তো যাই হোক, আজকে সারাদিনটা ফ্যামিলির সাথে বেশ ভালো কাটলো, বাট একটু একটু মন খারাপ আছে, কারণ কয়েকজন কাছের মানুষ আমার থেকে বেশ দূরে, তারা যদি বার্থডেতে থাকতো তো খুব ভালো লাগতো, বাট নেক্সট ইয়ার হোপফুলি এই সিচুয়েশানটা ঠিক হলে তারা আসতে পারবে, আর সবাই মিলে খুব মজা করে সেলিব্রেশন করতে পারবো। তো হ্যাঁ, ব্লগটা শেষ করার আগে একটা কথা বলবো, বাংলাদেশ থেকে যে আমি কখনো এতটা ভালোবাসা পাবো আমি সিরিয়াসলি কখনো ভাবিনি, মানে বাংলাদেশের আপুরা এতটা আমাকে আপন করে নিয়েছে, মানে এত উইশ। শুধু বাংলাদেশ ছাড়াও এমনিতেও তোমরা অনেকেই উইশ করেছো, মানে এত 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 উইশ এসেছে, সত্যি আমি রিপ্লাই করতে টাইম পাইনি, তার জন্য অনেক সরি। আমি জানি তোমরা সবাই আমার ব্লগ দেখো, তো যেহেতু সারাদিন বার্থডে ছিল, তারপর ব্লগ করছিলাম, এডিটিং যেহেতু আজ এডিট করে কালকে পোস্ট করার ব্যাপার, তো সত্যি আমি টাইম পাইনি, বাট আমি প্রমিস করছি আমি প্রত্যেকের মেসেজের আমি রিপ্লাই দেবো। তোমরা ভালোবেসে আমাকে উইশ করেছো, আর আমি রিপ্লাই দেবো না সেটা হতে পারে না, হয়তো বা একটু টাইম লাগবে, একটু দেরি হবে রিপ্লাই করতে, বাট আমি রিপ্লাই করবো। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন বাংলাদেশের আপুদেরকে, আমার নিজের দেশের ছোট ছোট বোন দিদিদেরকে। আই এম টাচ শুড কি তোমরা এতটা ভালোবাসো আমাকে, এতটা আপন করে নিয়েছো, মানে থ্যাংক ইউ বলে আমি শেষ করতে পারবো না। বাট একটাই কথা বলতে চাই যে বাংলাদেশ আর আমার নিজের দেশ দু দেশকেই বলতে চাই, এইভাবে ভালোবেসো আমাকে, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার কিছু ভুল হলে সেটা বলবে, অবশ্যই বলবে, ভালো হলেও বলবে, ভুল হলেও বলবে, আমি চেষ্টা করবো সবসময় রেক্টিফাই করার। অলরাইট, সারাদিন যুদ্ধ চলেছে, একটুকুনও আমি বসার টাইম পাইনি, তো তাড়াতাড়ি ব্লগটা এডিট করে, রেন্ডারিং করে, থাম্বনেলটা রেডি করে তারপরে শুতে যাবো, কারণ কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, ব্লগটা আপলোড করতে হবে। তো যাই হোক, আজকের মতন আমার টাটা খতম, গুড বাই হয়ে গিয়েছি। বলতে আজকে বার্থডে ব্লগটা কীরকম লাগলো প্লিজ কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। এখনও যদি আমার চ্যানেলটাকে দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া এখনো পসিবল না। চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, টিল নেক্সট টাইম স্টে টিউনড উইথ মি, গুড নাইট, সুইট ড্রিম, বাই বাই।